तव कथामृतम् तप्त जीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमंगलम् श्रीमदाततम् भुवि गृणन्ति ये भूरिदजनाः। আজকে আমরা দেখছি এখানে যেটা আমাদের রামকৃষ্ণ মিশন উদ্বোধন থেকে পাবলিশ হয়েছিল সেই কথামৃত তার প্রথম খণ্ডে পেজ হচ্ছে 58। সেখানে ঠাকুর বলছেন, যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক কিছুতেই ভয় নাই। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাইতেছেন। আমি দুর্গা দুর্গা বলে যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে দেখা যাবে গো শঙ্করী। বিশ্বাসটা প্রায় সর্বধর্মের সব জায়গাতেই রয়েছে, যে বিশ্বাস না থাকলে অগ্রসর হওয়া যায় না। কিসের বিশ্বাস? ঈশ্বরের উপর বিশ্বাস। এন্ড কী করে বুঝবো যে ঈশ্বর আছেন? তখন আমরা কালকে একটা জায়গায় গেছিলাম, সেখানে আলোচনা হচ্ছিল যে ঈশ্বরের উপর বিশ্বাস এইটি তিন রকমভাবে প্রমাণ করা যায়। যে কোনো জিনিসই হচ্ছে প্রমাণ করতে হয়, তা প্রমাণটা যদি করতে হয় কেমন করে? একটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, আর একটা হচ্ছে অনুমান প্রমাণ, আর একটা শব্দ প্রমাণ। কোনো কোনো ফিলোসফি আরও বেশি করে করে বলেছে, প্রায় 5-6টাও আছে নানান রকমভাবে। বেদান্ত মেনলি এই তিনটের উপরে জোর দেয়, প্রত্যক্ষ প্রমাণ। যখনই আমরা নিজেরা কেউ কিছু চোখে দেখি, কানে শুনি, হাত দিয়ে অনুভব করি, জিভ দিয়ে আমরা অনুভব করি, টেস্ট করি, আর তারপরে গন্ধের মাধ্যমে, আমাদের এই যে 5টা ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয় দিয়ে যেগুলো আমরা করতে পারি ওটাকেই আমরা বলি প্রত্যক্ষ। কিন্তু আমাদের নিজেদেরই প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে, এই 5টা ইন্দ্রিয়ই কিন্তু আমাদেরকে ভুল বোঝায়। আমাদেরকে অনেক সময় দেখি চোখের সামনে দেখছি এই জিনিসটি, কিন্তু আসলে ওটা ওটা নয়। যেমন সেখানে বলছিলাম, বিশেষ করে গরমকালে যখন একটা লম্বা গাড়ি করে আমরা যাচ্ছি, ফাঁকা রাস্তা, দূরে দেখলাম রাস্তার উপরে জল এবং তাতে প্রায় ঢেউও হচ্ছে, বেশ রাস্তায় জল জমে রয়েছে, তার উপরে রিপলস রয়েছে। তারপরে যত গাড়িটা এগিয়ে গেল দেখলাম না, ওটা কিচ্ছু নেই, কিন্তু আমি নিজের চোখে দেখেছিলাম গাড়ি চালাতে চালাতে রাস্তার উপরে জল, ওটা মিরাজ। তা কে আমাকে ডিসিভ করলো? কে দেখলো? আমি দেখলাম। কিসের মাধ্যমে? আমার চোখের মাধ্যমে। কি দেখলাম? ভুল দেখলাম। তো কী প্রমাণ হলো? এরকম আমার কানে যে শুনি, তারপরে গন্ধ যে নিই, জীবের টেস্ট, স্পর্শ, এই 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা যদিও নিজেরাই ডাইরেক্টলি সব করি, কিন্তু তথাপি ওতে ভুল হয়। তাহলে প্রত্যক্ষ যে করব সেটা কেমন করে হবে? তখন এরা বলে অপরোক্ষ অনুভূতি, সেটা একদম ভেতরে নিজের মধ্যে একটা অনুভূতি হয়। সেই অনুভূতিটা যদি সমস্ত বেদ এসেও বলেন এটা ভুল, তাহলেও সেই অনুভূতি থেকে আমরা সরব না, কেননা ওটা আমার সত্য। তাই প্রত্যক্ষ করতে গেলে 5টা ইন্দ্রিয়ের উপর নির্ভর করলে হবে না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয় থেকে আমরা কিন্তু ঠিক ঠিক বিচারটা পাচ্ছি না, সত্যটাকে জানতে পারছি না। তা সত্যটা কি? সত্য হচ্ছে নিজের থেকে যেটা আমরা অনুভব করছি অন্তরের মধ্যে, এটা সাবজেক্টিভ, একেবারে নিজের, সেটা অন্যর মাধ্যমে এটা করা যায় না। একবার যদি সেইটা হয়ে গেল
তখন আর বিশ্বাস কখনো টলে না। শুনে স্বামীজি এটা খুব সুন্দর কথা বললেন, রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন। যখন রিলিজিয়ান ধর্মটা শুরু হয় অনুভবের পর, তার আগে কি হয়, আমরা শুধু এদিক ওদিক ঘুরতে থাকি, অলমোস্ট গ্রোপিং ইন দ্য ডার্ক, ইংলিশে যেমন বলে, অন্ধকারের মধ্যে ঘুরছি, একবার এখানে যাচ্ছি, একবার এটা করছি, একবার সেটা করছি। আর মোস্টলি ধর্মের নামে যেটা আমরা করি সেটা হচ্ছে একটা আনন্দ। তো ধর্মের নামে এই আনন্দগুলোতে বেশি লোকে যায়, তো খুব ভাল লাগে আর কি, তো এন্টারটেনমেন্ট, কিন্তু তার সঙ্গে একটু ধর্মের ভাব রয়েছে, এখন নিজেদের ভাল লাগে, খারাপ কিছু নেই, কিন্তু ওতে কিছু বুঝতে পারি না, তাতে খুব একটা উপকার হয় তাও না। ইমোশনাল অনেকে কেঁদেও টেঁদু ফেলেন, কেঁদে মানে কাঁদছেন ইত্যাদি, কিন্তু তাতেও জ্ঞান লাভ হবে না। সেদিন ভগবান যেটা বলছেন, বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। আজকে আমাদের আমাদের বেদান্ত সোসাইটিতে সকালবেলায় যে আলোচনাটা হলো সেটা হচ্ছে একদম পিওর অদ্বৈতিক আলোচনা। তো সেখানে আমাদের দত্তাত্রেয় অবধূত তিনি বলছেন, আমি ছাড়া দ্বিতীয় কোনো কিছু নেই। তো আমাদের বিষয়টা ছিল হাউ টু লিভ দ্য রিয়ালাইজড লাইফ, আফটার দ্য রিয়ালাইজেশন হাউ টু লিভ। এখন সেইটি যদি করতে হয়, সেই যে পথ, ওটাও পথ কিন্তু অত্যন্ত কঠিন। ঠাকুর বলছেন বিশ্বাস আর ভক্তি। বিশ্বাসটা কি? এখন বিশ্বাসের প্রথম যেটা, আমি এই মুহূর্তে ডাইরেক্টলি কিছু জানতে পারলাম না, প্রত্যক্ষ হলো না, তাহলে কি সেকেন্ড? অনুমান, প্রমাণ। যখন আমি অনুমান করি, তো অনুমান থেকে আমি বুঝি না এটাও হবে। যেমন আমি যখন দেখলাম ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি যখন কথা বলছেন ভগবান সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে, মা কালী সম্পর্কে, তখন কেমন করে বলছেন, তিনি সম্পূর্ণভাবে ওইটার মধ্যে একেবারে ডুবে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে আমরা কত রকমের সেই প্রমাণগুলো পাচ্ছি। যখন চৈতন্য মহাপ্রভুকে দেখি, তখনও আমাদের সেইগুলো দেখতে পাই যে তিনি কি অসাধারণভাবে, চৈতন্য মহাপ্রভু তিনি সম্পূর্ণভাবে ওই ঈশ্বরের মধ্যে ডুবে যাচ্ছেন। এখন এদের জীবনের মধ্যে দেখছি কোনো স্বার্থভাবই নেই, সম্পূর্ণ নিঃস্বার্থ, সম্পূর্ণ প্রেম, সকলের কল্যাণের জন্যে, মানুষের কল্যাণের জন্যে ছটফট করছেন। কিন্তু অদ্ভুতভাবে, যেমন ছোটো বাচ্চারা কিছুতেই তাদের নিজের ভালোটা বোঝে না, যতই বাবা মা বলুক না কেন, তখন ওই সমস্যা। সেদিন একটা দেখছিলাম, একটা ভিডিও এসেছিল, একটা ছোটো বাচ্চা, ওর মা একটা জিনিস কিনছে দোকানে, ওর দোতলা না তিনতলা থেকে, আর যে গ্রিলগুলো একটু ফাঁকা ফাঁকা, ছোটো বাচ্চাটা পড়ে যাবার যথেষ্ট, ও গিয়ে ওটার মধ্যে দিয়ে হাত গলিয়ে কিছু একটা করছে। তো ওর মা বারবার বলছে, চলে এসো, ফিরে এসো, ফিরে এসো, কিছুতেই ফিরছে না। এমন হলো, তবে মাটা ভীষণ সুন্দরভাবে ওকে বাঁচালো, সেটা খুবই মানে এটা খুব মানে ভালো হলো। ওই বাচ্চাটা করতে গিয়ে কিছু একটা পাখি বা কিছু ধরতে গিয়ে একটু বেশি ঝুঁকে গেছে, পড়ে যাচ্ছিল। মাটা অত্যন্ত মানে তৎপর ছিলেন, উনি দৌড়ে গিয়ে ওর পাটা চেপে ধরলেন, বাচ্চাটা ঝুলছে বাইরে, ওর পাটা উনি ধরে আছেন, নিজেরও গায়ে অত শক্তি নেই যে ওকে টেনে তুলে আনবেন। তখন দেখা গেল আরেকজন মহিলা এসে ওকে ধরে জাগেল করে ওকে তুললেন। বাচ্চাদেরকে বাবা মা বারবার বলা সত্ত্বেও তারা কিছুতেই শুনতে চায় না, নিজের বিপদটা ডেকে আনে। মানুষও ঠিক তাই, কিছুতেই শুনতে চায় না, নিজের বিপদ ডেকে আনে। কী সেই বিপদ? বারবার জন্ম। আর কেমন জন্ম? বারবার জন্মের মধ্যে কিন্তু বারবার মানুষ হবো, তারপরে ইন্ডিয়াতে জন্মাবো, সেখান থেকে আমেরিকায় পড়তে আসবো, সবসময় কি তাই হবে? এখন কোনো ঠিক নেই কোথায় জন্ম হবে। ওইভাবে আবার কষ্ট, আবার কষ্ট, আবার কষ্ট, জন্ম আর মৃত্যু, জন্ম আর মৃত্যু বারবার হচ্ছে, কোনো ঠিক নেই। আর ছোট্ট বাচ্চা জন্মালো, তার মা বাবা তাকে নিয়ে একটু ভালো জায়গায় যাবার চেষ্টা করলেন, নৌকোটা ডুবি হয়ে গেল, ছোট্ট বাচ্চার মৃতদেহ ভাসতে লাগলো, ওই পড়ে আছে, এগুলো আমরা দেখলাম ছবি দেখে কষ্ট লাগলো, কিন্তু যে জন্মালো আর মরলো কি প্যাথেটিক। তো এইটি কে বুঝতে পারেন? এই শ্রীরামকৃষ্ণ, এই চৈতন্য মহাপ্রভু, এই মহাপুরুষরা ওটা বুঝতে পারছেন যে যদি একটুখানি ওরা মন দেয়,
তাহলেই মুক্তি পেয়ে যায়, কারণ মানুষ থেকেই মুক্তি, মানুষের থেকেই কিন্তু দেবত্ব, আর কোনো জন্ম থেকে দেবত্ব হয় না। তো সেইটা উনি বলছেন বিশ্বাস আর ভক্তি। তো বিশ্বাস করতে গেলে ডাইরেক্ট যে পারসেপশন সেটা থেকে হলো না, ডাইরেক্ট যে আমাদের অনুভূতি রিয়ালাইজেশন, আচ্ছা এখন এই মুহূর্তে হচ্ছে না, তাহলে আমরা আর কাউকে দেখে বিশ্বাস করলাম ইনফারেন্স। আর একটা হচ্ছে শব্দ, শব্দ এই যে কথামৃত পড়ছি সেখানে ঠাকুর বলছেন বিশ্বাস করো ঈশ্বর আছেন, এখন বার বার এই কথাটা বলছেন, মায়েরই বলছি ঈশ্বর আছেন, তাকে দেখা যায়, কথা বলা যায়, এই যেই আমরা সেটাকে নেব তখন হলো শব্দ। তো ঈশ্বরের ওপর বিশ্বাস কিভাবে হলো, প্রত্যক্ষ না হলেও আমরা অনুমান এবং শব্দের মাধ্যমে বিশ্বাস করতেই পারি, এবং যেই সেটা করলাম তখন কিন্তু আমরা প্রত্যক্ষ করতেই পারব। এখন এই কথাটা বলতে বলতে ঠাকুর তিনি বলছেন যে একটা গান করছেন এবং প্রচণ্ড মানে দৃঢ়তার সঙ্গে বলছেন, আর মাস্টারমশাই বলছেন একথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরিলেন, মন কি তত্ত্ব কর তারে যেন উন্মত্ত আধার ঘরে। তত্ত্ব যে করব তার কথা যে ভাবব, ঈশ্বর অমুক ঈশ্বর তমুক, আজ আজকে একটি ছেলে সে আজকে লেকচারের পরে এসে বসলো, এ কথা বলছিল, আর ও বলছিল যে আমি খুব অবাক হলাম ও ইন্ডিয়ার যে প্রভিন্স থেকে আসছে, সেই প্রভিন্সের এত লোক আমেরিকা থেকে জানতাম না, আমি প্রথম ওরা একটা মিটিং করেছে সেটা বিশাল, তো বললো যে আমার মা খালি বলে একটু ঈশ্বরে বিশ্বাস করো, তো আমি তো বুঝতে পারি না যে আসলে ওর সঙ্গে কথা হচ্ছিল। ও বলছে আমি বিচারের মধ্যে দিয়ে, কেন যেহেতু সায়েন্সের মাধ্যমে পড়াশুনো করেছে তো সবসময় বিচারটা একটু আসে, তো সে খুব স্বাভাবিক। আমি বললাম কিন্তু তুমি কি তোমার নিজেকে কি করে বিচারের মধ্যে দিয়ে যাবে? ঠাকুর সেটা বলছেন উন্মত্ত আধার ঘরে, অন্ধকারের মধ্যে একটা উন্মত্ত লোক সে কি করে বিচার করবে? তো সেটা বলতে বলতে ঠাকুর একদম এই সমাধিস্থ হয়ে যাচ্ছেন, হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত স্থির। তখন ওই যে দেখে মাস্টারমশাই অসাধারণ বর্ণনা করছেন, গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়াছেন, হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত ও স্থির, নেত্রদয় স্পন্দহীন, সেই বেঞ্চের উপর পশ্চিমাশ্র হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন, সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন, পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টি দেখিতেছেন। তারপরে ধীরে ধীরে নেমে আসছে, একটা কি অদ্ভুতভাবে মানুষের মধ্যেই থেকে, পৃথিবীর মধ্যে থেকে, জগতের মধ্যে থেকে, এক মুহূর্তে জগতের থেকে বাইরে চলে যাওয়া, এই দেহের সমস্ত বাসনা সমস্ত যোগাযোগ কাটিয়ে বাইরে চলে যাওয়া, সেটা যে সম্ভব এটা ঠাকুরকে দেখে বুঝতে পারছি। তো আমরা যখন ইনফারেন্স, ঈশ্বর যে আছেন সেটা যে আমরা অনুভব করছি কেমন করে, এই ইনফারেন্সের মধ্যে দিয়ে। তো এইটা আমরা বলতে চাইছি, মা বলে ঠাকুর ডাকছেন। আচ্ছা আমরা কি মাইক্রোফোন বন্ধ করে দিলে সুবিধা হবে? এবারে উনি রামপ্রসাদের একটা কথা বলছেন, প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি, বোঝ না মন ঠারে ঠোরে। যারা বাংলা না জানেন এদেরকে ট্রান্সলেশনের মধ্যে দিয়ে এগুলো বোঝানো খুব কঠিন, আমার মনে হয় তো কেউ কেউ পারেন খুব সুন্দর ট্রান্সলেশন, কিন্তু একই অসাধারণভাবে রামপ্রসাদ বোঝাচ্ছেন মাতৃভাবে, রামপ্রসাদ তো মা কালীর ভজনা করতেন, যে তত্ত্ব করি, তত্ত্ব মানে হচ্ছে একটা ফিলোসফি, তত্ত্ব মানে একটা আইডিওলজি, এখন সেই তত্ত্বটা যেটা আমি বিচার করছি মা কালীর মধ্যে দিয়ে, সেইটা কি আমি বাজারে বললে, চাতরে মানে হচ্ছে বাজারে সবার মাঝখানে বললে সেটা কি লোকে বুঝতে পারবে? হাঁড়ি ভাঙা মানে এটা মানে বেঙ্গলি প্রভাব, যে হাঁড়ি ভাঙা মানে সব কিছু প্রচার করে দেওয়া, প্রকাশ করে দেওয়া, অনেক কিছু আছে যেগুলো একদম ভেতরে অনুভব যে চাইলেও প্রকাশ করা যায় না, বোঝনারে মন ঠারে ঠোরে, ঠারে ঠোরে মানে ইঙ্গিতে বুঝতে হবে,
ঠারে ঠরে হচ্ছে ইঙ্গিতে। এখন চোখের ভাবে বোঝা যায় যে কী করতে হবে না করতে হবে, তা এই নয় যে মুখে বলল, জাস্ট চোখ দিয়ে সঙ্গে সঙ্গে ওটা বোঝা গেল, এটা হচ্ছে ইঙ্গিত। খুব সুন্দর একটা ছবি বেরিয়েছিল, মজারই ছবি, রাহুল তো একটু ইয়াং ম্যান, তো খুব সুন্দর একটা বক্তৃতা করলো, তারপরে পার্লামেন্টের মধ্যে গিয়ে মোদিকে একটু জড়িয়ে ধরল, খুব সবাই ইমপ্রেসড হলো, কিন্তু ওটা ভুল করে ফেলল। এসে বসে ও চোখে একটা ইঙ্গিত করলো ওর বন্ধুকে, কাছাকাছি আরেকজন বসছিলেন কংগ্রেস ম্যান, সেটা আবার ক্যামেরা ধরা, ক্যামেরা তো সব মুখের ওপর রেখে দেয়, আর একটা ক্যামেরা তো নয় অনেকগুলো ক্যামেরা। এখন ওর মুখের ওপর ছিল, ওটা দেখলো যে ও ব্লিঙ্ক করলো ওর বন্ধুকে, মানে এতক্ষণ যেটাই বললো ওটা সত্যি না, ওটা একটা মজা করলো, ফলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে গেল একটা গোলমালে। তো ঠারে ঠরে হচ্ছে ইঙ্গিতে বোঝালো এটা আমি সত্যি সত্যি করছি না, যে গিয়ে প্রধানমন্ত্রীকে আমি আলিঙ্গন করতে যাচ্ছিলাম, ওটা এমনি। তো এখন এই পুরো ব্যাপারটাই ঠারে ঠরে হয়ে গেল। এখানে ঠিক উল্টো বলছেন রামপ্রসাদ, আমি কেমন করে তোমাকে বোঝাবো, রামপ্রসাদ মনকে বলছে ঠারে ঠরে বুঝতে, এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। ঠাকুর প্রকৃতিস্থ হয়েই কথাগুলো বলছেন, যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি, যিনি নিষ্ক্রিয় বলে বোধ হয় তাকেই ব্রহ্ম বলি, যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আদ্যাশক্তি বলি কালি বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ, এই ঠাকুরের এই কথাগুলোর মধ্যে দিয়ে বহু বহু বছর ধরে যে ঝগড়া চলে আসছিল যে সেইগুলো সব মিটে যায়। কিছু লোক আছেন যারা একদম অদ্বৈতীন, তারা কিছুতেই অন্য কিছু মানতে চান না, তারা এইটাকেই ধরে থাকেন। ঠাকুর বলছেন ওরা হচ্ছে এক রোকা এক গুঁয়ে, ওটা আমার পছন্দ নয়। তো যারা ভগবান শ্রীরামকৃষ্ণের ভাব নেয় ওইটা আমার একটু মনে রাখতে হবে, যারা ঠাকুরের ভাব নেন তারা সবগুলো একসঙ্গে নেন, সমস্ত কিছু একসঙ্গে নেন। স্বামী বিবেকানন্দ একটা সিম্বলের মধ্যে দিয়ে এই ঠাকুরের ভাবটা কি অসাধারণ প্রকাশ করেছেন। রামকৃষ্ণ মিশনের সিম্বলটা যেটা আমরা দেখি সেটা একটা বড় সাপ ঘিরে রয়েছে, সেটা হচ্ছে যোগ, তার মধ্যে ঢেউ সেটা হচ্ছে কর্ম, একটা পদ্ম সেটা হচ্ছে ভক্তি, আর সূর্য উঠছে উদিত সূর্য ওটা হচ্ছে জ্ঞান। তো চার রকমের জিনিসটাকে এক জায়গায় করলে ওটা শ্রীরামকৃষ্ণের ভাব, আর তখন ওর মধ্যে ওই রাজহংস তিনি বিস্তার করছেন সেইটা। তিনি খুব সুন্দর করে বলছেন এই আদ্যাশক্তি মহামায়া ইনি কিন্তু ব্রহ্ম আর অভেদ, এটা হচ্ছে ঠাকুরের ভাব, তিনি কখনো কখনো জ্ঞানী কখনো বা ভক্তি, তাকেই মা বলে ডাকা হচ্ছে, মা বড় ভালোবাসার জিনিস কি না। আবার বলছেন চিত্ত তদ্গত হওয়া তাকে খুব ভালোবাসা, তদ্গত বাংলা কিন্তু আবার সংস্কৃতও বটে, তদ মানে সেইটা, সেটা কি ঈশ্বর, তাতে গত হওয়া গিয়ে মিলিয়ে যাওয়া, যখন ঈশ্বরে গিয়ে চিত্তটা মিলিয়ে যাচ্ছে, যখন আমরা ধ্যান করি তখন আমাদের গুরুদেব যে মন্ত্র দেন তাতে একটা ইষ্ট দেবতা বা দেবী থাকে কিংবা একটা সিম্বল থাকে। এখন ইষ্ট দেবতার ধ্যান করতে করতে যখন আমার মনটা তার মধ্যে মিলিয়ে গেল তখন কিন্তু আমি দেখতে পাই না যে আমি ধ্যান করছি, আমি দেখি যে আমার ইষ্ট দেবতা কিংবা ইষ্ট দেবী তিনিই বসে আছেন, আর কিছু দেখা যাচ্ছে না, তাকে বলে তদ্গত হওয়া। পুরো মনটাই তখন নিজেকে যখন দেখি দেখি আমি সেই দেবতা হয়ে বসে আছি, আর কোনো কিছু নেই। লোকেরা ভাবে যে এটা খুব পাপ হয়ে যাবে অন্যায় হয়ে যাবে, তা কিন্তু না, তখন পুরোটাই ট্রান্সফরমেশনটা হচ্ছে তদ্গত হওয়া, গত মানে বিলীন হয়ে যাওয়া, কিসে তদ, তত্ত্বে কি ঈশ্বরে। তো এইখান তখন বলছেন চিত্ত, মন বললেন না চিত্ত বললেন, কেননা মন একটা একটা ছোট্ট অংশ, আর চিত্তটা হচ্ছে যেখানে আমাদের সমস্ত ছাপগুলো থাকে, মনের ছাপগুলো থাকে। সুতরাং মনটা এই মুহূর্তে কোনো কিছু দেখলে তার উপরে ক্রিয়া করে, কিন্তু চিত্তটা সে পূর্বপুরুষ সমস্ত জিনিসগুলোকে এনে দিয়ে রেখে দিয়েছে,
তাহলে আমি এখন এই মুহূর্তে কিছু চিন্তা করছি না, কিন্তু অন্য সমস্তগুলো এসে যায়। যেমন আমাদের স্বপ্নে হয়, স্বপ্নে কিছু করছি না, শরীরটাও ঘুমিয়ে আছে, মনটাও, কিন্তু প্রচুর জিনিস চলেছে, কোত্থেকে আসছে, ওই আগের স্টক থেকে। তো সেই চিত্তটা কিন্তু তদ্গত হয়ে যাচ্ছে। সুধা হ্রদ কিনা অমৃতের হ্রদ, ওতে ডুবলে মানুষ মরে না। ওই সময় আমরা মনে করি যে পুরোটা বোধহয় হারিয়ে গেল, তা কিন্তু না। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়, তা নয়। এই যে সুধার হ্রদ, অমৃতের সাগর, বেদে তাকে অমৃত বলেছে, এতে ডুবে গেলে মরে না, অমর হয়। পূজা, হোম, জাপ, যজ্ঞ কিছুই কিছু নয়, যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নেই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখের পাখার দরকার, যখন দক্ষিণে বাতাস আপনা আপনি আসে তখন পাখা রেখে দেওয়া যায়, আর পাখার কি দরকার? তুমি যেসব কর্ম করছো এসব সৎকর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো। আবার আর একটা, এই যে এটাই হচ্ছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, কিছু কিছু লোক তারা শুধু জ্ঞানের পথে, কিছু লোক ভক্তির পথে, কিছু লোক কর্মের মাধ্যমে করতে চায়। যে ইয়াং ম্যান ইউ আসতে বউ বলছিল যে আমি খুব লোকের উপকার করতে চাই, কাজ করতে চাই, ইত্যাদি ইত্যাদি। তো ওই ওরা কথা বলতে বলতে বলছে, আমি বললাম তুমি একটু করো না, তোমরা আমাদের দেশের মানুষগুলো এত কষ্ট পায়, তোমরা যে জায়গা থেকে এসছো ওটা বেশি অ্যাডভান্স নয়, কিছু করো সমস্ত। ওরা বলছে $1,000,000 তুলে আমরা আমাদের মিনিস্টারকে দিয়েছি, $1,000,000 তো তুলে সে দিয়েছে। বললো আচ্ছা, তারপর শুনি কী করলেন? বললো ওই করেছে সেই করেছে। এখন এই যে আমরা দেখতে পেলাম ওরা কিছু না কিছু একটা কাজ করছে, এখন যখনই ও কাজটা করছে তখন কিন্তু যদি সে ভাবে আমি এর সঙ্গে যুক্ত নই, সমস্ত কর্মই কিন্তু সৎ কর্ম। তুমি যে সব কর্ম করছো, এটা একটু মন দিয়ে যদি শুনি, যে সব কর্ম করছো এ সব সৎকর্ম, প্রত্যেকটা কর্মই সৎকর্ম। কি অদ্ভুত একটা কথা! আমরা যখন কোনো কিছু করছি সেটাও সৎকর্ম। আমি বই পড়ছি, কি আমি টাইপ করছি, কি আমি অফিসে গিয়ে কাজ করছি, কি বাড়িতে রান্না করছি, ঠাকুর বলছেন, সবটাই সৎকর্ম যদি তুমি সেটা ঈশ্বরে অর্পিত বুদ্ধিতে করো। তুমি যেসব কর্ম করছো এসব সৎকর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে। এখন অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন তুমি গিয়ে যুদ্ধ করো, আর যুদ্ধ মানে লোককে খুন করছে আর শত শত মানুষকে মারছে, সৎকর্ম। কেন? মা মনুষ্মর যুদ্ধ চ, তার আগেই বলে দিলেন আমাকে অনু সবসময় মনে করতে করতে, আমাকে চিন্তা করতে করতে তারপরে তুমি এই কর্মটা করবে, আর সেটা যখন ও করছে সেই কর্মটা তখন সৎকর্ম হচ্ছে। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে, এরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। আমরা দেখেছি মানুষ কিন্তু চুপ করে থাকতে পারে না, অফিসে গেল, কাজ করলো, কিছু রোজগার হলো, আচ্ছা বেশ চুপ করে থাকি না, কিন্তু এবার একটা সমাজে ক্লাব তৈরি করবে, সে ক্লাবে নানা রকম হবে, তার মধ্যে টেনশন হবে, কে প্রেসিডেন্ট, কে এ, কোথায় কী হবে, কাকে ডাকবো না করবো, সবাই সারাক্ষণ কিন্তু ওইগুলোর মধ্যে দিয়ে। আচ্ছা ওই যে কাজটা করছে ও কিন্তু প্রচণ্ড ব্যস্ত, আমি কখন চিন্তা করব মহারাজ আমি এত ব্যস্ত। এবং শেষ বয়স পর্যন্ত একদম দেখবেন বয়স্ক লোকেরা পাড়ার দুর্গা পুজোর মেম্বার, একটা অমুক একটা তমুক, সকাল থেকে খাওয়া দাওয়া নেই, তার ছেলেমেয়েরা মাঝে মাঝে গিয়ে চা পৌঁছে দিয়ে আসছে, এই সমস্ত হচ্ছে, তিনি খুবই ব্যস্ত, গলত কর্ম। কিন্তু সেটা কেন করছে? শুধু ব্যস্ত থাকার জন্যে, আর কিছু না। কেননা মানুষের মন এত চঞ্চল, সে চুপ করে থাকতেই পারে না কিছু করতেই হবে তাকে, তো সেই জন্যে করছে। কিন্তু যে মুহূর্তে নিশ্চুপ হয়ে আপনি বসে আছেন একেবারে কোনো জায়গায়, আর সমস্ত চিন্তাটা ধীরে ধীরে আপনার থেকে চলে যাচ্ছে, আপনার শরীর মন থেকেও সেই ভাবটা চলে যাচ্ছে, আপনি প্রতিবেশী বা রাস্তায় গাড়ি চলে গেল, পাখি উঠছে, কিছুই দেখছেন না,
আপনি ভেবে দেখুন তো সেই অবস্থাটা। ওই অবস্থার মধ্যে হঠাৎ করে দেখা যাবে আমার যে আসল স্বরূপ সেটা চিনতে পারা যাবে। যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে তত তোমার কর্ম কমে যাবে বলে উনি একটা উদাহরণ দিচ্ছেন। তারপরে বলছেন, অন্তরে সোনা আছে, এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। তো আরও এগিয়ে যাও স্যার, আরও এগিয়ে যাও। কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল বলে ওই ব্রহ্মচারী গল্পটা বলছে, যেটা প্রায় আপনারা সকলেই জানেন, যে এগিয়ে যাও। চন্দনের গাছ, তারপর আরও কিছুদিন পরে দেখে আরও ভালো গাছ, করতে করতে সোনার খনি ইত্যাদি। এর মানে হচ্ছে যখন আমরা ধ্যান করতে বসি তখন খুব ভালো লাগে, যখন আমরা ধ্যান করে উঠলাম তখন আর কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, সব জিনিসটাই বেশ অন্য অন্য রকম, পাঁচ মিনিট ছ মিনিট, তারপরে আস্তে আস্তে আবার নর্মাল হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে একটুখানি আমরা এক ঘন্টা বসেছিলাম, তারপরে যখন উঠলাম তখন যে অনুভূতিটা হলো সেটা তার থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে যদি আমরা আরেকটু করতে পারি, বিভিন্ন সময়ে যদি করতে পারি। সারাদিনে যদি চার ঘন্টা ধ্যান করতে পারি তাহলে ওর রেস্টটা সারাদিন থেকে যায়। তো এইরকমভাবে যদি এগোতে থাকি তখন দেখা যাবে জীবনের শেষ প্রান্তে গিয়ে সব কিছু করছি কিন্তু কোনো কিছুর মধ্যে নেই, বেশ একটা সিনেমা ভাব, চতুর্দিকে নানা রকম কি হচ্ছে টচ্ছে, আমি ওর মধ্যে নেই, আমি দেখছি অবজার্ভ করছি সবই কিছু কিন্তু ওর মধ্যে আমি জড়িয়ে যাচ্ছি না। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন, যেন সাক্ষাৎ বাগদেবী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। নটা বাজে, ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। তারপরে বিদ্যাসাগরের সঙ্গে কথা হলো এবং সেখান থেকে তিনি বেরিয়ে আসছেন। এবার আমরা দেখলাম ভগবান শ্রীরামকৃষ্ণ, এখানে আমরা আর একটা পরিচ্ছেদে যাব, একটু পরে আজকে শেষ করব। এখন দক্ষিণেশ্বরে কেদারের উৎসব, কেদার একজন ভদ্রলোক, তিনি একটা উৎসব করছেন, সেইটি বলছেন যে ঠাকুর নিজের ঘরে দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়ে আছেন। রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত। আজকে এখন বেলা পাঁচটা হয়েছে, আজ রবিবার অমাবস্যা, এগুলো সমস্ত কিছু খুব সুন্দর করে মাস্টারমশাই লিখে রাখতেন, করে সবটা নিয়ে করছেন। এখন সবাই, এবারে একটা গান হচ্ছে, রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন, তিনি গান গাইয়াছেন, ঠাকুর গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন, মাস্টার ও অন্য ভক্তরা তার পাদ মিলে বসে বসেছেন। ঠাকুর কথা কইতে কইতে সমাধি তত্ত্ব বুঝাইতে, সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়। এখন এত সিম্পলভাবে বলছেন যেন এটা কিছুই না, সমাধি একটা মানুষের জীবনের শেষ প্রাপ্তি, সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন ত্যাগ হয়ে যায়, কর্ম ত্যাগ হয়ে যায়। এই কথাটা প্রায় ঠাকুর বলছেন। এই কর্ম ত্যাগ কীভাবে, কর্ম ত্যাগ হচ্ছে এই জগতে আমাকে কিছু করতে হবে, মানুষ কত কষ্টে রয়েছে আমাকে কিছু করতে হবে, আর তারপরে এইটা করবো সেইটা করবো, নানান রকম, কেউ কেউ বই লিখছে, কেউ এই করছে, কেউ সেই করছে, শঙ্করাচার্য তিনি সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে প্রচার করছেন, যদিও ওদের মধ্যে কোনো রকমভাবে এই ভাবটা ছিল না যে বন্ধনের, কিন্তু তথাপি উনি কর্ম করতেন। স্বামী বিবেকানন্দ তিনি কি প্রচণ্ড কর্ম করতেন, কর্মের জন্য উৎসাহিত করতেন, কিন্তু যখন ওই কাশ্মীরে অমরনাথে গেলেন, গিয়ে শিবকে দর্শন হলো, সেই শিবই তার নিজের স্বরূপ, তিনি নিজেই স্বয়ং শিব, ঠাকুর বলেছিলেন ও যখন নিজের রূপটা জানতে পারবে আর থাকবে না, সেই যে ফিরে এলেন আর কাজের কথা বলেন না। তবে শেষের দিকে একটা অদ্ভুত কথা বলে চলে যাচ্ছেন, যাই প্রভু যাই, ও চিঠিটা কি অদ্ভুত একদম লিখেছেন, যাই প্রভু যাই, মৃতের সৎকার মৃতেরা করুক, যাই প্রভু যাই।
এখন এই যে জগতে স্কুল করতে হবে, কলেজ করতে হবে, এইটা প্রচার করতে হবে, ওইটা প্রচার করতে হবে, পরে সেই স্বামী বিবেকানন্দ কি বললেন, একদম চূড়ান্ত বেদান্তের অবস্থা থেকে বলছেন, নেই তো এরা, জগৎটাই তো নেই, সব কিছুই তো মায়ার ওপরে সব খেলাগুলো চলছে। যতক্ষণ আমি অন্যকে সেবা করছি, ভাবে ভেবে কাজ করছি, ভাবতে ভাবতে তখন আমার মনটা পবিত্র হচ্ছে, হতে হতে আমি দেখলাম আমি ছাড়া তো জগৎ কিছু নেই। এখন একটা ছোট মেয়ে তার নিজের ছায়াটাকে ধরবার জন্য ছুটে বেড়াচ্ছে, কিছুতেই তার ছায়াটাকে ধরতে পারছে না। তখন একজন বসে বসে লক্ষ্য করছিলেন, বললেন তুমি বসে পড়ো, তখন বসলো, বললো এইবারে ছায়াটাকে ছুঁয়ে নাও। তখন ওটুখানি ওর যে ছায়াটা বসে পড়েছে, ওর টক করে সেটা ছুঁতে পারলো, দৌড়লো, তো ছায়াটাও ছুটছে। তো কর্ম যত করছে আরও কর্ম বেড়ে যাচ্ছে, কিন্তু যেই তোমার কর্ম থেকে মনটা, কি কর্ম আমি করছি এই ভাবে যখন কর্ম করছি সেটা বন্ধন, আমি করছি ভগবানের সেবা করবার জন্যে সেটা মুক্তি। কেমন করে মুক্তি আসবে, তখন কর্ম করতে করতে নিষ্কর্ম হয়ে যাবে, আর তখন কর্মে মতি থাকবে না। কেন, কেননা কর্ম বলে কোনো কিছু নেই তো, দরকারও তো নেই। সেইটিই ওনাকে বলছেন, উনি তখন বলছেন এর থেকে সে বেরিয়ে যেতে পারবে। ঠাকুর কথা কইতে কইতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন, তখন কর্ম ত্যাগ হয়ে যায়। সমাধি যেই হলো তখন সে দেখল আমি সব, কার জন্যে কর্ম, কিসের জন্যে কর্ম, কিস কী ভাব, কোনো কিছুই তো নেই। তখন পুরো কর্ম ত্যাগ হয়ে যায়। একটা বেদান্ত খুব সুন্দরভাবে বোঝায় যে যখন আমি দেখলাম আর রাস্তার উপর একটা সাপ পড়ে রয়েছে, সাপটা হয়তো কামড়ে দেবে, আমাকে ওই রাস্তা দিয়ে যেতে হবে, তখন আমার কর্ম শুরু হয়ে গেল। আমি চিৎকার করে ডাকলাম, প্রতিবেশীরা এলো, তারা আলো নিয়ে এলো, তারা লাঠি নিয়ে এলো, তখন আলোটা ফেলে দেখা গেল যে না, ওটা একটা দড়ি মাত্র। যখন সেই দড়িটা হলো তখন ওই লাঠিও কাজে লাগবে না, আলোও দরকার হচ্ছে না, আর ভয় চলে গেল, সাপ মারতে হবে এইসব চিন্তা সব কিছু চলে গেল, তো কর্ম ত্যাগ হয়ে গেল, আর দরকার নেই। তিনি ভাবে এই জগৎ সংসারটা যখন তাকিয়ে দেখছি ঈশ্বর ছাড়ার কিচ্ছু নেই, তখন আর আমার কোনো কর্ম নেই। কিন্তু কে এটা বলতে পারে, ওই বিবেকানন্দ বলতে পারেন, কেন যখন তিনি দেখলেন সে সব কিছুর মধ্যে তিনিই প্রতিভাত হচ্ছেন, তিনি ছাড়া কিছু নেই, তখন তিনি বললেন মৃতের সৎকার মৃতেরা করুক, যাই প্রভু যাই, আমি চলে যাই তোমার কাছে। কেন, এ তো মৃত, মৃত মানে নেই তো, মৃত মানে তার এক্সিস্টেন্সটা নেই, জগৎটাই তো নেই, সুতরাং আমি আবার এদের কি করে সৎকার করব, আর কোনো প্রয়োজন নেই আমার। তারপরে ঠাকুর বলছেন কথা বলতে বলতে, সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না, সাধকের পক্ষে যে ঈশ্বর লাভ করবার চেষ্টা করছে তাকে কিন্তু কর্ম ত্যাগ করলে হবে না। কি কি কর্ম, ঈশ্বরের কথা আলোচনা হচ্ছে ওখানে গিয়ে শুনব, শুনবার পর আমি শুনলাম সমস্ত কর্মই ঈশ্বরে অর্পিত বুদ্ধিতে করা দরকার, তাহলে এবারে আমি যখনই কিছু করছি করতে করতে হঠাৎ মনে পড়ল, তখন বললাম ঠাকুর এই যে রান্না করছি এটা কিন্তু তোমার জন্যে, খুব মন দিয়ে করলাম, ঝাঁট টাঁট দিচ্ছি তোমার জন্যে, অফিসে কাজ করছি তোমার জন্যে, মন দিয়ে করতে 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 কর্মটা তখন উপলক্ষ হলো, আর চিন্তাটা হলো আমি ভগবানের জন্যে করছি, ঠাকুরের জন্যে করছি। এবার তখন অনুভব করা যাবে কে যেন পাশে রয়েছে, কে যেন দেখছে, এইটা যখন এসে গেল তখন কিন্তু কর্মত্যাগ, তার আগে সাধক, সাধক মানে যে প্রচেষ্টা করছে, চেষ্টা করছে ঈশ্বরকে লাভ করতে। কি কি কর্ম, পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, তীর্থযাত্রা, এই সবই করতে হয়। লাভের পর যদি কেউ বিচার করে, ঈশ্বর লাভ হয়ে যাবার পর বিচার করছে, যেমন শঙ্করাচার্য ইত্যাদি, ওদের সব হয়ে গিয়েছে, সব বিবেকানন্দ বিচার করছেন, সেটা কীরকম, ঠাকুর উদাহরণ দিচ্ছেন খুব সুন্দর, মৌমাছি ও মধুটা খেয়েছে আর খাবে না, কিন্তু তবু গুনগুন করছে মাঝে মাঝে, তাই মৌমাছির গুনগুনটা পাখানাড়াটা সঙ্গে তুলনা করে বলছেন, এ মাঝে মাঝে একটু কথা বলছে কিন্তু ও ওর মধ্যেই ডুবে গেছে। তখন ওস্তাদ, ওস্তাদ মানে একজন এসেছিল গান করতে, বেশ গান গাইয়াছিলেন, ঠাকুর প্রসন্ন হইয়াছেন,
তাহাকে বলিতেছেন যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। যে কোনো জিনিস যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে ঈশ্বরের শক্তির প্রকাশ হয়, যে কোনো একটা জিনিস। এইটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তা বিশেষ করে যারা আমরা ওই এশিয়ান কান্ট্রিজগুলোতে, আমরা তো রাজাদের আন্ডারে ছিলাম, আমাদের অন্য কোনো কিছু পেতাম না, তা আমাদের রাজা কোনো দিন হতে পারবো না, কিন্তু যদি মন্ত্রী হওয়া যায় এই একটা ভাব ছিল। এই মন্ত্রী হওয়ার জন্যে খুব পড়াশোনা করতাম আমাদের প্রত্যেকে, করে টোরে একটা জায়গায় পৌঁছবার চেষ্টা করতাম, কেন ওই জায়গায় পৌঁছতে হবে বলে। তো সেই জন্যে পড়াশুনোর ভাব আমাদের আছে, এই নয় যে জ্ঞান উচ্চ জ্ঞানের জন্যে আমরা পড়ি। আমরা পড়ি সমাজে একটা প্রতিষ্ঠা পাওয়ার জন্যে, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে হোক, তারপরে যার যার একটুখানি বিদেশে থাকে থাকে একটু একটু বড়ো গলায় বলা যায়, এই রকম আর কি। তো এই যে ভাবটা কেন হয়, বিদ্যার জন্যে কিন্তু না, সমাজে প্রতিষ্ঠার জন্যে। তো সমাজে প্রতিষ্ঠার জন্যে আমি যেটা করছি সেটার জন্যে আমাদের প্রচুর সময় চলে যায়, এনার্জি চলে যায়। তারপরেও যে খুব শান্তি হয় তাও কিন্তু না, হবার পর বোঝা গেল না তেমন কিছু না। তো এতেই যদি আমি মনে করতে পারতাম কোনো একটা গুণ আমি বিস্তার করব নিজের মধ্যে, তা আমি যেখানেই যেতাম স্কুলগুলোতে দেশে, তো সবসময় বলতাম যে মনে করো না যে একটা সার্টিফিকেট পাওয়াই বিরাট ব্যাপার, যে কোনো একটা গুণ যদি করতে পারো, খুব ভালো রান্না করতে পারো, তুমি দেখবে বিরাট নাম ডাক হবে। খুব ভালো চুল কাটতে পারো, এক একজন লোক আছে দারুণ নাম ডাকে তাদের। খুব ভালো পোশাক বানাতে পারো, কিংবা গাছ তৈরি করতে পারো, ফুল গাছ বা কিছু ডেকোরেশন, এনিথিং, একটা কিছু ভালো করে করতে পারো, আর যেটা সমাজের মধ্যে খুব সুন্দরভাবে আসবে, তো সেখানে কিন্তু তুমি দেখবে তোমার মধ্যে ঈশ্বরের শক্তিটা জেগে উঠবে। আর ওই সঙ্গে সঙ্গে যদি মনে থাকে আমি কিছু করছি না, ঈশ্বরের জন্যে করছি, এই ছোট্ট একটুখানি প্রচেষ্টা শুধু মাথার মধ্যে রেখে দিলেই সবটা হয়ে যাচ্ছে। এবার সেই ওস্তাদ যে ভালো গান করেছিলেন, যার গান শুনে স্বয়ং ভগবান খুশি হয়েছেন, কত কপাল, ওর গান শুনে ভগবান খুশি হয়েছেন, সে জিজ্ঞেস করছে মশায় কি উপায়ে তাকে পাওয়া যায়। এবার ঠাকুর একটা বলছেন, এক এক জায়গায় এক রকমভাবে বলেছেন, ভক্তি সার, ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি, যার মন সর্বদা ঈশ্বরতে আছে, আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপা জল জমে না, গড়িয়ে যায়, আমি যন্ত্র। একটা ছোট্ট ছোট্ট ভেঙে ভেঙে উনি বলছেন, উনি বলছেন যে ভক্তি সার, তারপরেই বলছেন কিন্তু কাকে ভক্তি ভক্ত বলবো, কারণ সব তো সবার মধ্যে ঈশ্বর রয়েছেন, যার মন সদা সর্বদা ঈশ্বরেতে রয়েছে। কী করে বুঝবো তার মন সদা সর্বদা ঈশ্বরেতে রয়েছে? দেখা যায় একটা লোক কোনো কাজ করে না, নামাবলি জড়িয়ে বসে আছে, গায়ে নানান রকমের সব সকাল থেকে এই করে যাচ্ছে, পুজো করছে, তার মন কি ঈশ্বরেতে আছে? কী করে বোঝা যাবে তার মন আছে না কীভাবে? তখন সঙ্গে সঙ্গে বললেন অহংকার থাকবে না। এই ঠাকুরের এই কথাগুলো একটার পর একটা যদি আমরা জুড়ে দেখি, একটুও কিন্তু উনি বাদ দিচ্ছেন না। শুনে বলছেন যার মন ঈশ্বরেতে আছে সে হচ্ছে ঠিক ঠিক ভক্ত। কী করে বুঝবো? তারপরেই বললেন অহংকার অভিমান থাকবে না। মানুষের যে অহংকার থাকে, অভিমান থাকে, কিছুতেই ঈশ্বরকে লাভ করতে পারে, কিন্তু বোকামি না, একটা ব্যক্তিত্ব থাকে, খুব সুন্দর ব্যক্তিত্ব থাকে, এই নয় যে তার মধ্যে ব্যক্তিত্ব থাকবে না, একটা জেলিফিশ এক্সিস্টেন্স, যে পাচ্ছে এসে একটুখানি ওকে যা খুশি করে যাচ্ছে, না আমার তো অহংকার নেই তাই আমি পড়ে থাকি, যে খুশি এসে যা খুশি, না তা কিন্তু না। হিন্দিতে একটা কথা আছে, ক্যা ম্যায় ক্যা মন্দির কা ঘণ্টা হুঁ। তো মন্দিরে যখন লোকেরা ঢোকে, যে ট্র্যাডিশনাল হিন্দু মন্দিরগুলোতে ঢুকলেই সামনে একটা ঘণ্টা থাকে, টং করে একটু বাজায়, কেন, ঈশ্বরকে বললো আমি এসেছি, আবার যাওয়ার সময় একবার টং করে বাজিয়ে চলে, আমি আসিনি, চলে যাচ্ছি।
तो এরকম চলতে থাকে। ওরা বলে হিন্দিতে বলে কি मैं मंदिर का घंटा हूँ, जे এসে যা পাচ্ছে একটু করে যাচ্ছে। তা হবে না, ভীষণ ব্যক্তিত্ব থাকে। যেমন শ্রীরামকৃষ্ণের ধারে কাছে কেউ আসতে পারত না, কেন কি ওনার ওই যে পার্সোনালিটিটাকে ট্রান্সগ্রেস করা যেত না, সেটা তুমি করতে পারবে না। কিন্তু অহংকার নেই, তো অহংকারটা কি, আমি করছি বোধটা নেই, তাহলে কি বোধ আছে, ঈশ্বর করছে। এইটা একটা খুব অদ্ভুত জিনিস। সেজন্যে ধর্মটা যে কি, কাকে বলে ঈশ্বর লাভ, এইটা যদি বুঝতে হয় এই কথার ভিতর পাতাগুলো। এর সঙ্গে সঙ্গে একটা উদাহরণ দিলে, অহংকারটা কীরকম, যেমন একটা উঁচু জায়গা, সেখানে বৃষ্টির জল জমে না, সবসময় নিচে চলে আসে। তা ভগবানের কৃপা জমবে কী করে যদি তা না হয়? তা আমরা এইখানে মনে করতে পারি, যেমন নারদ বলছেন, তদ অর্পিতা অখিল আচারতা তদ বিস্মরমে পরম ব্যাকুলতা ইতি। দুটো ভাব থাকতে হবে, যখন যে কাজ করছি, এই যে পড়ছি, বই পড়ছি, ঠাকুরের কথা আলোচনা করছি, করতে করতে মনের মধ্যে একটা ভালো ভাব আসছে, সংসারের ভাবটা দূরে চলে যাচ্ছে, সংসারের কোনো চিন্তা আসছে না, এতে পূর্ণ হবেই হবে, বুঝি না বুঝি, ভালো কাজের ভালো ফল। এখন যেই এই ভালো ফলটা হলো, সেইটা আমি ঈশ্বরকে অর্পণ করে দিলাম। আর না, আমার এটাও চাই না, আমি তোমাকে চাই, একটু একটু করে এইসব দেওয়ার আমার দরকার নেই, আমি শুধু তোমাকে চাই। এই যে কর্মটা, তদ অর্পিতা, তাকে দেওয়া, অখিল আচারতা, সব রকমের কাজ তাকে দিয়ে দিলাম, তদ বিস্মরণে পরম ব্যাকুলতা। আর যখন ভগবানকে ভুলে যাই তখন প্রচণ্ড ব্যাকুল হয়ে উঠি, খুব কষ্ট হয় তখন। তারপরে কেদারকে বলছেন, সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য। আজকে একজন এসেছিলেন, উনি বলছিলেন যে আমাদের সর্বধর্ম নিয়ে একটা ম্যাগাজিন বের করবেন ওদের ক্লাব থেকে, বা ওদের একটা ছোটো অ্যাসোসিয়েশন আছে। এখন ঠাকুর হচ্ছেন এর একেবারে হোতা, তো তিনি প্রথমেই বলে দিচ্ছেন, কোনো কিছু নেই, এমনি একটা ক্যাজুয়াল জন্য বলছেন, সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। এটা এমনি এমনি বলে দিলেন না, অনুভব করবার পর বলছেন। কোনো কিছু অনুভব না করে, শুধু শুনে কোনো কথা বলছেন না, বানিয়ে কোনো কথা বলছেন না, অনুভব করে তারপরে বলছেন। যেমন কেউ কেউ কোনো একটা জায়গা সবকটা রাস্তা চেনে, কোনো কোনো ট্যাক্সি ড্রাইভার ট্রাইভার থাকে, খুব চেনে, রাস্তায় জ্যাম হয়ে গেলে মা কি হবে, এখন এত ট্রাফিক জ্যাম কোথা দিয়ে যাব, ওগুলো দাঁড়ান চিন্তা করবেন না, টুক করে একটা গলির মধ্যে ঢুকে পড়লো, টুকটুক করে গিয়ে গিয়ে আবার একটা কোথায় দিয়ে বেরিয়ে পড়লো, ঠিক সেখানে পৌঁছে দিল। কেন? ওটা হচ্ছে ওর সম্পূর্ণ অভিজ্ঞতা আছে বলে এটা পসিবল। শ্রীরামকৃষ্ণের যে ধর্ম সম্পর্কে, আধ্যাত্মিকতা সম্পর্কে যত রকম যা আছে সব ওনার জানা, ওই জন্যে এত কনফিডেন্টলি উনি বলে দিচ্ছেন, সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য। ছাতে উঠা নিয়ে বিষয়, তা তুমি পাকা সিঁড়ি দিয়ে উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে পারো, দড়ি দিয়েও উঠতে পারো, আবার একটা আছলা বাঁশ, আছলা আপনারা দেখেছেন কি না, যে বাঁশটার বিভিন্ন রকমের তার যে ছোটো ছোটো যে ফেকড়িগুলো থাকে, ওর উপরে পা দিয়ে দিয়ে লোকেরা উঠে যেতে পারে। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা। এই উদার ভাবটা শ্রীরামকৃষ্ণ ছাড়া কাউকে পাওয়া যায় না। যদি বলো অন্যদের ধর্মে অনেক কুসংস্কার আছে, অনেক খারাপ আছে, থাকলেই বা, সব ধর্মেই ভুল থাকে, ভুল আছে, সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে। এখন আমি বাই চান্স জন্মেছি হিন্দু ধর্মের মধ্যে, তা আমি মনে করছি হিন্দু ধর্মটা একদম সঠিক। যদি জন্মাতাম অন্য কোনো পরিবারে, সেখানে যদি সেই ধর্মটার মধ্যে বড় হতাম, আমার মনে হতো ওই ধর্মটাই সঠিক। আমরা তো কন্ডিশনড হয়ে যাই না, আমি নিচে বিচার করছি কখন, কেউ বিচার করে না, প্রত্যেকটা মানুষ, প্রতিটি লোক, সে কিন্তু অলরেডি কন্ডিশন, তার মনটা অলরেডি টেন্টেড হয়ে রয়েছে, যেখানে জন্মেছে তার মনে হয়
এইটা ছাড়া আর কোনো কিছু ভালো নেই, নাথিং লাইক লেদার বলে একটা গল্প আছে, তো সেই লেদারটাই সব থেকে ভালো বলে সে মনে করে, কেননা ও তো মুচি, তো ও তো ওইটাই সেলাই করে, জুতো টুতো সেলাই করে, সুতরাং ও মনে করছে যে চামড়ার মতো আর কোনো জিনিস হয় না, এত কি সুন্দর, ওটাকেই জানে। আমাদেরও ঠিক তাই, ভগবান শ্রীরামকৃষ্ণ হচ্ছেন একটা ইউনিভার্সিটি, সমস্ত কিছু ওর মধ্যে আমরা পাচ্ছি। এইবারে উনি যেটা বললেন সেটা বলে আজকে শেষ করব। উনি বলছেন ব্যাকুলতা থাকলেই হলো। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা এইসব স্পষ্ট করে বলে তাকে ডাকে, আবার অতি শিশু ছোট যে সে বা বা পা বলে ডাকে। কি অসাধারণ উদাহরণ দিচ্ছেন, এবং একদম প্রত্যেকটা বাড়িতে এগুলো আমরা পাই, যারা বা পা এই পর্যন্ত বলতে পারে বাবা কি তাদের উপর রাগ করবেন, বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেই সমান, তো ভগবানের কাছে সবাই সমান, শুধু এইটুকু যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলেই কিন্তু পৃথিবীতে ধর্মের নামে রক্তপাতটা বন্ধ হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যারা ধর্মটাকে নিজেদের প্রফেশন মনে করেন, ধর্মটা কি সাধনা নয় প্রফেশন মনে করেন, ওটার মধ্যে দিয়েই তা থাকা খাওয়া যত সব কিছু, তখন সেই নিজেই এমন সবসময় করতে থাকেন যাতে আর কেউ ওটা শিখে না ফেলে, আর কেউ ওটা জেনে না ফেলে। বহু জায়গায় আছে গ্রামে একটা লোকই শুধু গীতা পাঠ করতে পারে, আন্দামানে একটা গ্রামে গেছিলাম, পুরো দ্বীপে একটা লোকই গীতা পাঠ করতে পারে, আর সারা গ্রামের লোক, গীতাটা একটা ধর্মগ্রন্থ বড় ব্যাপার, সুতরাং সবাই ওকে খুব শ্রদ্ধা মান্য করে, ও চাষি কিন্তু গীতাটা পড়তে পারে বলে ও ধারণা, আর সমস্ত লোক এটা বিশ্বাস করে। গীতা এখন একটা অনুষ্ঠান হচ্ছে, আমি বক্তৃতা করব, তার আগে ওরা বললো যে উনি একটু গীতা পাঠ করবেন, সে ভদ্রলোক জানতো না যে আমি ওখানে যাচ্ছি, তাহলে ওই প্রোগ্রামটা রাখতো না, কিন্তু না এই নয় যে আমি খুব বেশি জানি, কিন্তু একটু তো জানি, তো ওখানেতে এবারে দেখলাম সে ভদ্রলোক, একটা লোক স্নান করে ধোয়া কাপড় পরে মাথায় চন্দন টন্দন লাগিয়ে গীতা বইটা মাথায় নিয়ে আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, তারও আগে একজন গঙ্গা জল চেটাচ্ছে, তারও আগে একজন শঙ্খ বাজাচ্ছে, শাক বাজাতে চলেছে, তারপরে তে গঙ্গা জল চলছে, তারপরে গীতা বইটা মাথায় করে নিয়ে যাচ্ছে, তারপরে উনি মানে অর্ধেকটা জেগে আছেন অর্ধেকটা ঘুমিয়ে আছেন এরকম অবস্থায় হাঁটতে হাঁটতে যাচ্ছেন, কিন্তু ঠিকই যাচ্ছেন, এদিক ওদিক ভুল তুল যাচ্ছেন করে গিয়ে গিয়ে তারপরে তো একটা সিঁড়ি দিয়ে উঠে স্টেজে বসবেন, সে বসার আগে উনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন আকাশের দিকে, আমি বললাম এই রে এ এত এইটাই যদি চলতে তখন গীতাটা কখন পড়বে, তো প্রচুর সময় চলে যাবে, তাই আমি বললাম আচ্ছা পরে পড়লে হয় না, আমি আগে বক্তৃতা দিয়ে দিই, বলেন না আপনাকে শোনাবার জন্যই ব্যবস্থা আছে, ঠিক আছে। তো এবারে গীতা পড়ছে, খুব একেবারে আমারই কষ্ট হচ্ছিল, ও একেবারেই উচ্চারণ করতে পারে না, ওর দোষ নেই, কেউ তো শেখায়নি না, নিজে নিজে একটু চেষ্টা করেছে, বলে খুবই খারাপ, আমারই খারাপ অবস্থা, উচ্চারণ করতে পারি না, তারপরে ও আরও খারাপ, একদম বুঝতে বলতে পারছে না, কিন্তু ও যেখানে বলতে পারছে না সেখানটা কোনোরকম একটু তাল দিয়ে বলে বললো হুম, এরকম একটা শব্দ করছে, এইটা যে যেমন দুটো বিসর্গ থাকে তার যে উচ্চারণটা সেটাও হুম করে বলছে, তো মাঝে মাঝে এরকম করে করে চললো টললো, হয়ে টুয়ে যাবার পর তারপরে তে ও যখন নেমে এলো এসে প্রণাম করলো, তারপরে আলাদা করে যখন আমরা বসে আছি আমি ওকে বললাম গীতার ক্যাসেট পাওয়া যায়, আপনি ওই গীতার ক্যাসেটটা শুনে শুনে ওইটা একটু পড়তে থাকুন, আর এত কিছু করার দরকার নেই। লোকে বলছে না লোকের মনের মধ্যে ভক্তি আসবে না, এটাও ঠিক, একটু বাইরে এরকম না করলেন ঠিক ভক্তি আসে না, কারণ গ্রামের লোক তো একদম দ্বীপের মধ্যে একটা, সুতরাং তো ওই সব করতো টত্তো, এখন ওই লোকগুলো কিন্তু আর কাউকে পড়তে দেবে না, ও কিন্তু কলকাতা থেকে বই এনে যে সবার মধ্যে দেবে বা অন্যকে শেখাবে একেবারে করবে না, কেন ওর ইম্পর্টেন্স চলে যাবে, তো সারা গ্রামে একটাই লোক গীতা পড়তে পারে, এইটা গোলমাল হয়ে গেছে। সেই জন্যেই হচ্ছে স্বামীজি বলছেন এডুকেশন এডুকেশন এডুকেশন, শিক্ষা শিক্ষা শিক্ষা, শিক্ষার মাধ্যমেই
এই সব কিছু সম্ভব হয়, তা না হলে সম্ভব নয়। তো আমরা এটা শেষ করি ঠাকুরের এই কথাটা বলে। ভক্তরা বলছেন তাঁকেই নানা নামে ডাকছে, এক ব্যক্তিকেই ডাকছে, এক পুকুরে চারটি ঘাট, হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে বলছে জল, মুসলমানরা আর এক ঘাটে জল খাচ্ছে বলছে পানি, ইংরেজরা আর এক ঘাটে জল খাচ্ছে বলছে ওয়াটার, আবার অন্য ঘাটে বলছে অ্যাকোয়া। এক ঈশ্বর তার নানা নাম, এইটা হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণের অসাধারণ কন্ট্রিবিউশন টু দ্য প্রেজেন্ট ডে হিউম্যানিটি। তো সারা না আমি শুধু বলবো না, প্রেজেন্ট ডে হিউম্যানিটি এখন যেমন অন্যান্য আগেও তেমনি খুব একদম এই ধর্ম নিয়ে কত রক্তপাত যে হচ্ছে আর হয়ে চলেছে হয়েছে। তো এইটার জন্যই আমাদের উচিত একটু চেষ্টা করা ঠাকুরের এই যে অনুভূতি থেকে যে কথা বলা, স্বয়ং ভগবানের যে কথা যে সত্য সেইটা কোনোভাবে মানুষের কাছে একটু পৌঁছে দিতে হবে, নিজেরা অনুভব করতে হবে, পৌঁছে দিতে হবে। সেটা কি, আমি যেটা করছি ওটা অবশ্যই সত্য, 100% সত্য, আর আরেকজন যেটা করছে সেটাও 100% সত্য। শুধু আমি আমার পথ দিয়ে যাব, ওর পথ দিয়ে যাবে, এইটুকুই শুধু পার্থক্য। তো এখন সেটার চেষ্টা করতে আমাদের হবে, ওই জন্যই আমরা খুব আমি চেষ্টা করছি যদি হোম অফ হারমোনি, এটা আমার যে একটা ড্রিম আছে, এটা যদি করতে পারি দেখা যাক। আজকে খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে। আমরা শেষ করি, নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ।